আমি এখন এমন একজন মানুষকে স্টেজে আমন্ত্রণ করতে চাই যিনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন একটা ট্রেন্ড তৈরি করেছেন এবং তিনি বিশ্বব্যাপী নাম কুড়িয়েছেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। আপনারা নিঃসন্দেহে অনেকেই মনে মনে ধরে নিয়েছেন আমি কার কথা বলছি। যিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছেন, IBM এর মতো বড় প্রতিষ্ঠানে জব ছেড়ে নিজের প্রতিষ্ঠান ডেভেলপ করেছেন। আমন্ত্রণ করছি, প্লিজ ওয়েলকাম নাবিদ মাহবুব, CEO নাবিদ কমেডি ক্লাব। প্লিজ ওয়েলকাম, ওয়েলকাম টু রংপুর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাকে 25 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি টাইমার সামনে রাখলাম, কারণ সময়ে আসলে দাম আছে, তাই না? কারণ যদি বক্তৃতা ভালো না লাগে সবাই তালি দেওয়া শুরু করে যে যাওগা যাওগা। বেচারা ওই একটা ছেলে প্রথমে আবৃত্তি করছিল, আপনারা কি এই জন্যই তালি দিচ্ছিলেন নাকি? আর যিনি আমাকে এখনও ইন্ট্রোডিউস করে দিলেন, ওনার আপনার নামটা কি? আপনার হোসেন। আমি কিন্তু মনে করেছিলাম আপনার গায়ে হলুদ আজকে। তাকে এখানে আমার খুব ভালো লাগছে রংপুরে এসে। আমার মনে হয় আমি বহু বহু বছর পরে রংপুরে এসেছি, অথবা প্রথমে এসেছি, এরকম হতে পারে। আর এসে সবচেয়ে ভালো লাগছে না, আমি নিঃশ্বাস নিতে পারছি, কারণ ঢাকা শহরের এখন যে দূষিত হাওয়া, আমি এখানে এসে প্রথমে খালি বললাম ভাই নিঃশ্বাস নেই। ঢাকা শহরের দূষিত হাওয়া নাকি এতই দূষিত যে কয়েকদিন আগে পরপর 3 দিন ঢাকা শহরের বাতাস ছিল বিশ্বের সবচেয়ে দূষিততম বাতাস, এবং এই বাতাসের নিঃশ্বাস নেওয়া নাকি দিনে 44টা সিগারেট খাওয়ার সমান। হামিলে হাই রে হাই, সেটা যদি হয় পুরা ঢাকা শহর তো তাহলে আকিজ বিড়ির মনে হয় একটা পুরা বা খাওয়ার অবস্থা এখন, যাই হোক এটা আবার বলার ঠিক হবে ব্র্যান্ডিং ট্যান্ডিং। তো আমি আপনাদের সামনে এসেছি, যদিও স্কুল অফ ইঞ্জিনিয়ার্স, কিন্তু আমি তো প্রকৌশলী হিসেবে অনেকদিন কাজ করেছি, কিন্তু এখন আমি মানুষকে হাসাই, এটাই আমার কাজ, অর্থাৎ আমি কুতকুতিওয়ালা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আর খেয়াল করলাম যে সাধারণ ইঞ্জিনিয়ার থেকে দ্বিগুণ জ্ঞান অর্জন করে বেরিয়েছিলাম পাশ করে যখন বের হই, কেননা 4 বছরের কোর্স আমাদের সেশন জ্যামের জন্য শেষ করতে 7 বছর লেগেছিল। একজন আপাত তাকে বলছে হায় হায় এমনি করে একটা আপনি একটা এমনি করে একটা চেহারা বানিয়েছেন, উনি বলে আলী উনি তো আমার আব্বার সমান বয়স। তাহলে অনেকে আমাকে বলে নাবিদ ভাই আমি আপনাকে ভাই ডাকবো নাকি নাবিদ, আমি হচ্ছে যাই ডাকেন আঙ্কেল ডাকেন না আমারে। তো বুয়েট থেকে পাশ করলাম, এত বয়স হয়ে গেল, বিয়ের আসরে কবুল বললাম, বিয়ের আসরে বসে যখন কবুল বললাম দুইটা দাঁতও খুলে পড়ে গেল আমার। তারপরে আমেরিকা গেলাম, তখনকার দিনে ছিল যে আমেরিকা যাওয়া যায়, ঢাকায় তো এত চাকরি টাকরি ছিল না, ফেসবুক ছিল না, আপনারা এখন নাকি কানেক্টেড সবাই সবার সাথে, হাতচু দিলেও সবাই খবর পেয়ে যায়, ফেসবুকের বদলেতে মোটামুটি সবাই খবর সবাই জানে। সেদিন ফেসবুকে মনে হয় দেখলাম যে একজন জানে ভাই আপনার পিঠে চুল কাটিয়েছে, আমিও আমি নিউজও জানতাম না, আমিও চুল কাটছি, ফেসবুকে সবাই সব কিছু জানে। আমাদের সময় তো এগুলি ছিল না, তখন তো মোবাইল ফোনও ছিল না, কিছুই ছিল না, কয়েকজনের বাসায় শুধু ওই ল্যান্ডলাইন ছিল। ল্যান্ডলাইন চিনেন নাকি? আপনার ল্যান্ডলাইনের নামও শোনেন নাই বললে, এবার এটা আবার কোন প্রাগ ঐতিহাসিক জিনিস আপনি বোধহয় চিনেছেন, তাই না? উনি বলছে হ্যাঁ আমি চিনেছি, কারণ আমাদের সময় ছিল ল্যান্ডলাইন, কিছু সৌভাগ্যবান মানুষের ল্যান্ডলাইন ছিল, আর যে মেয়েদের সাথে ভালোবাসতে চেয়েতাম ওদের বাসায় ল্যান্ডলাইন থাকতো, আর ফোন করলে তার বাবা ফোন ধরতো সবসময়, আমার ধারণা মেয়ের বাবা সবসময় ফোনের সামনে দাঁড়ায় থাকে এমনি করে। এখন আমার 2 মেয়ে আছে, এখন আমি বুঝি, কিন্তু তাদের নিজেদের মোবাইল ফোন আছে, আমি এখন কিছু করতে পারি না। তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করলাম, বা আমেরিকা গেলাম ইউনিভার্সিটি অফ মিশিগান, ওখানে মাস্টার্স করতে গেলাম, প্রথম দিন ক্লাসে বসলাম, তো বসে সবাই সবার পাশে যে আসে আমরা আলাপ করলাম, আমি বললাম হাই আই এম নাভিদ, ও একটা ছেলে আমেরিকান ছেলে সে বলল আই এম এরিক, আই এম ফ্রম MIT, MIT মানে মগবাজার ইনস্টিটিউট অফ টেকনোলজি, না ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমার এই পাশে একজন ভারতীয় ছেলে, সে আমি বললাম হাই আই এম নাভিদ, ও বলল মাই নেম ইজ বলান দিনেশ, আই এম ফ্রম IIT কানপুর ইন্ডিয়ান।
ইন্ডিয়ান ইনস্টিটিউট, আমি বলি হাইরে ভাই এমআইটি আর আইআইটির মাঝখানে আমি বসছি রে ভাই, আমার তো একটা ভাবনাওয়া লাগে। আমি বললাম আই এম নাভিদ মাহবুব ফ্রম বিইউইটি। তো এরিক বলল যে আমেরিকান, সে বললো হোয়াট ইজ বিইউইটি, আমি বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তারপরে জি বাংলার মতন। ভাব নিয়ে বলা লাগে, ভাব নিতে হয় সবসময়, বুঝছেন না? বাংলাদেশ তো আমরা ভাব নিয়ে চলি সবাই, বুঝছেন? তো এরিক বলল ফাইন, ইউ কি বুঝলাম, ই কি বুঝলাম, টি কি বুঝলাম, মাগার বাংলাদেশটা আবার কি? তখন আমারও খুব মনটা ছোট হয়ে গেল, হায় হায় বাংলাদেশে আমরা যদি বুয়েটে পড়ি নিজেদের তো খুব সাংঘাতিক কিছু মনে করি, আরে জানোস আমি বুয়েটে পড়ি আ বাংলাদেশে। কিন্তু আমরা সবাই চান্স পেলে ভাব নেই সবাই, তাই না? তুমি জানো আমি কার ছেলে? না, তোমার মাকে জিজ্ঞেস করবো। আমরা সবাই চান্স পাইলেই বিয়ে করি, তাই না? সব চান্স পেলেই। আমি বললাম যে ভাই বাংলাদেশে এত ভাব নিতাম, আর এখানে এসে মাগার আমার দেশটারই চিনল না, ইউনিভার্সিটি তো দূরের কথা রে ভাই, কারণ আমরা খুব ভাব নিয়ে চলি সবসময়, তাই না? এখানে এই একবার একটা বিয়েতে গেছিলাম, একটু অন্যদিকে যাই। তো এই বিয়েতে গেলাম, তো সেখানে সবাই আমরা বিরিয়ানি খাচ্ছি, খাবো আর কি। তো বিয়ে বাড়িতে করি না যে প্লেটের মধ্যে পানি নিয়ে ঞাই 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 করে ধুয়ে আমি খেচে ফেলে দিই। কত বিয়ে বাড়িতে গেলাম জুতা টুতা ভিজে যায়। হ্যাঁ, তো উল্টা দিকে আমার বন্ধুর মা বসছেন, সত্যি ঘটনা চাপা না, বন্ধুর মা বসেছেন। তো আমরা সবাই প্লেটে পানি নিয়ে এমনি এমনি করে ফেলে দিচ্ছি, উনি করলো কি প্লেটে পানি না নিয়ে প্লেটের মধ্যে পোলাও নিলেন, পোলাও দিয়ে প্লেট ঘষলেন, বানিয়ে বলছি না কিন্তু, পোলাও দিয়ে হাত কচলালেন, পোলাওটা ফেলে দিলেন। আমি বললাম আন্টি এটা কী করলেন? তখন এই বলল আমরা নবাব ফ্যামিলি। আমরা পোলাও দিয়ে হাত ধুই। আন্টি আপনি যদি পোলাও দিয়ে হাত ধন, এই মুরগির রস দিকে দাঁত মাজেন নাকি? তাহলে আমরা চান্স পেলেই কিন্তু বাংলাদেশে সবাই ভাববে, তুমি জানো আমি পরবর্তীকালে এটা একটু ভাব নিয়ে বলে দিই কি আছে দুনিয়ায়, যে বাংলাদেশে আমি যখন আমেরিকা থেকে চলে আসি, নোকিয়া নেটওয়ার্কসের আমি সিইও ছিলাম, ম্যানেজিং ডাইরেক্টর আর কি। আর তারপরে আইবিএম এর নাম শুনেছেন হয়তো, আইবিএম বাংলাদেশের আমিও কান্ট্রি হেড ছিলাম, একটু চামে চামে বলে দিলাম আর কি। তো তখন অন্যান্য সব যারা কর্তা কর্মকর্তা আছেন এরকম, সিইও আছেন ইত্যাদি, তো সবাই খুব দেখিতে অনেক ভাব নেয়, নাভিদ তুমি যে নোকিয়া সিমেন্স নেটওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক, তোমার আন্ডারে কয়জন কাজ করে? আমি বললাম আমার আন্ডারে কেউ কাজ করে না, আমার সাথে 200 জন কাজ করে। বাংলাদেশে কিন্তু আমরা খুব একটা ভাব নেই, আমরা কখনো বলি না আমার কলিগ, আমরা বলি আমার সাবঅর্ডিনেট, আমরা কখনো বলি না আমার সাথে কাজ করে, আমরা বলি আমার আন্ডারে কাজ করে, আন্ডার। আবার বলার সময় আমার আন্ডারে কাজ করে, এমনি এমনি করে আমার আন্ডারে, একটা ভাব নিচ্ছে, দেখো আমার আন্ডারে 200 জন কাজ করছে। আমার আন্ডারে 200 জন কাজ করছে, এদেরকে আমি দলিত মথিত করিলাম। যখনই কেউ বলে আমার আন্ডারে 200 জন কাজ করে, আমার চোখের সামনে একটা চিত্র ভেসে ওঠে, বিরাট একটা মুরগি, মুরগিটা স্যুট পরা, আর স্যুট পরা মুরগির আন্ডারে 25টা ডিম, আর প্রত্যেকটা ডিমের উপরে লেখা ম্যানেজমেন্ট ট্রেইনি। আর এই ম্যানেজমেন্ট ট্রেইনি স্বরূপ ডিমগুলি যখন উপর দিকে তাকায়, দৃশ্যটা কিন্তু মোটেই শোভনীয় নয়।
আমরা এরকম ভাব নিয়ে চলে, যেন বলেন এত কিছু বলার উদ্দেশ্য কি? সবাই বলে ওই আর কি, যে আমি এখানে পড়ি, তুমি জানো আমি ওখান থেকে পাশ করেছি, সবাই ভাব। আর আমি ওখানে গিয়ে বসলাম, ওই ছেলেটা আমার দেশেরই চিনল না, আমার ইউনিভার্সিটি তো দূরের কথা। তখনই আমার আবার ওই যে বেলুন ফুটে গেলে হয় না, আমার সব আমার ভাব টাপ আকাশ মানে উড়ে চলে গেল, দুঃখ পেলাম খুব। তখন বললাম যে ভাই, আমরা আসলে বাংলাদেশে যেটা হয় অনেক ক্ষেত্রেই, আমরা কুয়ার ব্যাং হয়ে থাকি, নিজেরা নিজেরা আমরা বস বস বস, কিন্তু দেশের বাইরে কিন্তু আমাদেরকে চিনলই না, আমার দেশটাকেই চিনল না। তখন বললাম যে দুনিয়াটা কিন্তু অনেক বড়, আর এই বড় দুনিয়াতে আমরা কিন্তু একটা ছোট বিন্দুর মতন আর কি। তো তখন খুব দুঃখ পেলাম, ভাবলাম যে এদের সাথে পারবো কি না, আইআইটি আসছে একজন, এমআইটি আসছে একজন, এদের সাথে পারবো কি না আল্লাহ জানে। খুব তখন খুব নিজেকে খুব অসহায় মনে হলো। তারপরে আমার একটা প্রফেসর আমাকে কাজ দিলেন যে তুমি আমার সাথে এই কাজটা করো, তোমাকে $500 দেওয়া হবে। তাহলে $500 তো অনেক ভালো। আপনি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন কি? ওকে এখানে আসেন অনেকে, কন্ট্রোল সিস্টেম আছে না, কন্ট্রোল সিস্টেম একটা সার্ভো মোটর দিয়েছে, বলছে তুমি সার্ভো মোটরটা নিয়ে কাজ করবা। আমি তো আমার বুয়েটের সেই জ্ঞান, চোথা মারা বলে না, চোথা টোথা মেরে ভালো করেছি, ওই চোথা মারা জ্ঞান নিয়ে সার্ভো মোটরে এমন সেটিং করছি, সার্ভো মিটার হেলিকপ্টারের মতন ঘুরে ঠাড়াস করে ভেঙে গেল। তো প্রফেসর এসে বলল যে এই মোটর ঠিক করতে আমার $500 লাগবে। এখন তুমি বলো মোটর ঠিক করবো না তোমারে বেতন দিব। আর এবার খুব দুঃখ পেলাম যে ভাই, ইঞ্জিনিয়ার হিসেবে আসলাম, প্রথম কাজেই ভেঙে ফেলছি। তখন দিলাম যে বুয়েটা থাকতে আমরা বলতাম না চোথা মারা, আমরা করি না চোথা মারা, নিজেকে খুব বাহাদুর মনে করি জানোস, আমি না, আমাদের অনেক আসে না সারাদিন পরে, কিন্তু বলে আমি একদমই পড়ি না, একদম না পড়ে খুব ভালো, সারাদিন কিন্তু পড়ছে। তো তখন দেখলাম যে আমরা চোথা মেরে, অর্থাৎ অমুক একটা নকল করে আমরা করি না, অনেকে বলি ভাই দোস্ত তুই ল্যাবের এটা লেখছস, তোরটা দে আমি এটা কপি করে করি, নিজের খুব বাহাদুর মনে করি। তো এই বাহাদুরি করে এমন অবস্থা, ওখানে গিয়ে আমি $500 মোটর ভেঙে ফেললাম এবং আমাকে চাকরিচ্যুত করা হলো। আমার খুব দুঃখ, আরে আমার দেশেও চিনে না, একটা চাকরি পেলাম চাকরিচ্যুত হয়ে গেলাম, ভেঙে ডেকে ফেলছি, কি সমস্যা রে ভাই। তা যাই হোক, আমি তারপরে কম্পিউটারও কিছু ব্যবহার করতে পারি না, এরা খুব জিনিয়াস মানুষ, টুকটাক টুকটাক করে অনেক কিছু করে, আমি কিছুই বুঝি টুঝি না, আমি টাইপরাইটারের মতন টাকা টাকা টাইপরাইটিং করি। তারপরে আমাদের কিছু কাজের মধ্যে ছিল, অঙ্ক ছিল অনেক, তখন অঙ্ক দেখলাম হ্যাঁ খারাপ না, ভালোই পারি, দেখি উল্টা, ওই অঙ্ক বুঝার জন্য এমআইটি আমার কাছে আসে, আইআইটি আমার কাছে আসে। তখন বললাম যে আমরা হয়তো বা থিওরিটা মনে হয় বাংলাদেশে একটু ভালোই পারি, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি আর কি মাইটটা খেয়ে যায়। তো তখন আমার একটা বুয়েটের প্রফেসরের কথা মনে আসলো, আমাদের বুয়েটের প্রফেসর মতিন ছিলেন একজন, আমরা ওনাকে পাগলা মতিন ডাকতাম, মাইক্রোওয়েভ পড়াতেন আমাদের। তো উনি আমাদের একদিন বকা দিয়েছিল, বলল যে শিখতে চলে, শ্রদ্ধা করেই বলছি, আবু গিফারি কলেজেও শিখতে পারবা, আর শিখতে না চলে এমআইটি দিকেও শিখতে পারবা না। তো তখনই বুঝলাম যে আসলে শিক্ষাটা আমাদের উপরেই নির্ভরশীল, আর তখন আমরা নিজেকে বাহাদুর মনে করতাম, আমি বুয়েটে পড়ি, তারপরে আবার চোথা মারতাম, না দে তোরটা দে কপি করতাম, এইটে করে শেষে কি হলো, ওখানে গিয়ে দেখলাম যে কত ধানে কত চাল, হ্যাঁ, কেউ কিছু করতে পারছি না, শুধু অঙ্ক করতে পারি। তো যাই হোক, পাশ করলাম, পাশ করে প্রথম যখন চাকরিতে ঢুকলাম মিশিগানে, আমার বস টনি ইউজেস নাম, আমাকে একটা কথা বলল, নাবিদ তুমি কংগ্রাচুলেশনস, তোমার ব্যাচেলার্স আছে, মাস্টার্স আছে, তো একটা কথা মনে রাখবা, এখন থেকে আমরা যেই কাজগুলি করব এটার উত্তর থাকতেও পারে নাও থাকতে পারে, এটার চোথা, ওদের ভাষায় যেটা বললো যে চোথা থাকতেও পারে নাও থাকতে পারে, এটি হলো রিয়েল লাইফ। এবং যখন রিয়েল লাইফে নামলাম তখনই বুঝলাম যে ওই নকল করে ওই দোস্ত তোরটা দে মুখস্থ করে আমরা আবার ছেড়ে দিলাম, ওইটা দিয়ে বেশি দূর যাওয়া যায় না আসলে। এবং আমরা প্রবলেম সলভ, কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের এই মুখস্থবিদ্যা বা আমাদের, আমি অনেক সময় বলবো আমাদের বাবা মারাও হেলিকপ্টার বাবা মা, মাথার উপরে হেলিকপ্টার মানে বনবন বনবন করে ঘুরে বেড়ায়, পড়ো 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 পড়ো, কিন্তু সারাক্ষণ পড়লে তো ভোতা হয়ে যেতে পারে, তাই না? আপনারা সব রকমের যদি কাজ করেন তো তখন হয় কি, মানুষের
ল্যাটারাল থিঙ্কিং যাকে বলে, যে আপনি অন্যান্য জিনিসও শেখা হয়। এই যে একটা অনুষ্ঠান আজকে করলেন, এখানে ভলেন্টিয়ার করলেন, এটাও কিন্তু আপনার জন্য একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাই কিন্তু জীবন আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কারণ জীবনে কিন্তু চোথা আসবে না, জীবনে কিন্তু কোনো ম্যানুয়াল আসবে না, জীবনে কিন্তু কোনো উত্তর আপনাকে হাতে ধরাই দেবে না, আর জীবনে কি অন্য সময় বলবে না আসো 5 লাখ টাকা দাও চাকরি হয়ে যাবে, এটা হবে না। এটা নিয়ে আপনি খুব বড় জোর অল্পটা আগাতে পারবেন, বেশি আগাতে পারবেন না। জীবনে যেটা হবে যে আপনাকে সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা থাকতে হবে। এবং এই ক্ষেত্রে আমি বলি যে আমি যখন নোকিয়া সিমেন্স নেটওয়ার্কসে সিইও ছিলাম, তখন অনেক সময় অনেক সমস্যা হতো। আমরা সবাই আইবিএর ছেলেপেলেরা আছে, বুয়েটের ছেলেপেলেরা আছে, আমরা বসে বসে সমাধান করি, কিন্তু মিটিং হলে দেখতাম যে আমরা কোনো সমস্যায় পড়লে যখন আমরা সবাই একসাথে হই, সবাই আমরা জিনিসটা কেন হলো না এটার অনেকগুলি আমরা ব্যাখ্যা দেই, অথচ জিনিসটা কীভাবে হতে পারে এটার কিন্তু কেউ বলতে পারি না। আমাদের একটা জাহিদ নামে একটা ছেলে ছিল, সে আমাদের চা বানাতো, টি বয়। আমরা সবসময় সমাধানের জন্য জাহিদের কাছে যেতাম, জাহিদ বলে আরে স্যার এমনি করে খেলেন না, আরে ঠিকই তো বলছে, ওর কিন্তু লেখাপড়া নাই, কিন্তু যাকে বলে স্ট্রিট স্মার্টস, তার মানে সে জীবন যুদ্ধে সে অনেক কিছু শিখেছে। সুতরাং আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা প্রকৌশলী হিসেবে আপনাদের প্রশিক্ষণটা হচ্ছে জীবনের, এই যে প্রকৌশলী হিসেবে যখন পড়াশোনা করছেন, যে যাতা কলে পড়ছেন, এটা একটা প্রশিক্ষণের মতন, যে আপনি জিমে গিয়ে আপনি ব্যায়াম করছেন, আপনার মাসলগুলি হচ্ছে, কিন্তু বাস্তব জীবনে এই প্রকৌশলী হওয়ার যে প্রশিক্ষণ, এটাই যদি আপনি কাজে লাগান তখন দেখবেন অনেক কিছুই করতে পারেন। হ্যাঁ, আমি এখন প্রকৌশলী হিসেবে কাজ করছি না, কিন্তু আমি এখন মিডিয়া জগতে আছি, কিন্তু নিজের টিভি শো নিজে প্রোডিউস করি, নিজে আমি এডিটরের সাথে বসি, নিজে ক্যামেরাম্যানের সাথে কাজ করি, এখানে আমি অডিওর সাথে কাজ করি, আমি অনলাইন প্যানেলে কাজ করি, লাইটিংয়ের সাথে কাজ করি, আমার তো এটা কোনো তাত্ত্বিক কোনো জ্ঞান নাই, কিন্তু প্রকৌশলী হিসাবে আমার অন্ততপক্ষে সেই ক্ষমতাটা রয়েছে যে আমি কিছুটা নাড়াচাড়া করলেও একটা ধারণা হতে পারে আমার, ইংরেজিতে যাকে বলে নোয়িং এনাফ টু বি ডেঞ্জারাস, তার মানে আমি যে এটার ব্যাপারে অনেক জানি তা না, কিন্তু আমি যতটুকু জানি এটা অন্ততপক্ষে কেউ যদি আমার সামনে ভুল করে ভুলটা আমি ধরতে পারবো। প্রকৌশলী হিসেবে আমাদের কিন্তু সেই প্রশিক্ষণটা আসে। সুতরাং আপনাদের যদি এখন চিন্তা হয় যে আচ্ছা ভাই এই জিনিসটা পড়ছি এটা তো কিছু বুঝছি না, বা এই জিনিসটা পড়ছি এটার ব্যবহারিক প্রয়োগ কি বুঝছি না, অসুবিধা নাই। আমাদের বুয়েটের একটা টিচার ছিলেন কামরুল আসান, ওনাকে আমরা কাঁঠাল ডাকতাম, কাঁঠাল। উনি আমাদের বলতো তোমরা এখন বাচ্চা, এখন বুঝবে না, একদিন বুঝবে, বড় হলে বুঝবে। কথাটা আসলে ঠিক, চাকরি জীবনে গিয়েও 10 বছর 15 বছর বলে ও এখন বুঝছি, ওই ফার্স্ট ইয়ারে কেন আমি 4 ইয়ার ট্রান্সফর্ম পড়েছিলাম এখন আমি বুঝতে পারছি। সুতরাং আপনারা ফ্রাস্ট্রেটেড হবেন না যদি মনে করেন এটা কেন বুঝছি না, বা এইটার অর্থটা কি, আজকে না হোক একদিন বুঝবেন। কিন্তু এই ইয়েটাই বলি যে প্রকৌশল হিসাবে আপনাদের যে প্রশিক্ষণটা হচ্ছেন, আপনারা কিন্তু যে কোনো দিকে যান এই প্রশিক্ষণটাকে কাজে লাগাতে পারবেন। এই বলে আমি শেষ করছি, এবং আমার হাতে আর 5-6 মিনিটের মতন সময় আছে, আমি কোনো প্রশ্ন যদি করতে চান আমি উত্তর দিতে পারি। আমেরিকায় আপনি এমএসসি করতে গেলেন, তার প্রক্রিয়া বা প্রসেসটা, যাওয়ার পদ্ধতিটা বললে খুশি হব। পদ্ধতিটা কি? জি আচ্ছা, এটা মনে একটু এই প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে, সময়টা আমরা নষ্ট না করি, কিন্তু এগুলি পরে আপনি ওই গুগল করলেও দেখতে পারবেন। বাট যেটা হলো কয়েকটা পরীক্ষা দিতে হয় না, যে জিআরই, জিম্যাট তো না, জিআরই ইত্যাদি, টোফেল ছিল আমাদের সময়, কিন্তু আমি তো অনেক আগের কথা বলছি। তারপরে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে ওরা অ্যাকসেপ্ট করলো কি অ্যাকসেপ্ট করলো না, তারপরে ফান্ডিং দিবে কি দিবে না ইত্যাদি। আর এখন তো আপনারা সবাই সংযুক্ত আছেন, তাই না? ইন্টারনেটের মাধ্যমে তো আপনারা সরাসরি ওখানে যোগাযোগ করতে পারেন যে আমি এখানে আসতে চাই, কি করার লাগবে। আমাদের সময় সেই সুযোগও ছিল না, সুতরাং আপনারা ওদের সাথে সরাসরি যোগাযোগও করতে পারেন। কিন্তু মূলত ওই যে জিআরই দিতে হবে, টোফেল কী কী দিতে হয় পরীক্ষা, এখন কি আমি জানি না, তখন ছিল জিআরই, টোফেল, তারপরে ট্রান্সক্রিপ্ট, তারপরে লেটার অফ রেকমেন্ডেশন, এই কয়েকটা জিনিস। আর প্রশ্ন? ইয়েস, শুধু একজন ইঞ্জিনিয়ার না, যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হইতে চাই আমি, আপনি আমাকে কী পরামর্শ দিবেন? শুধু ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার না, ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, কীভাবে হওয়া যায়? আমি ওই আবার এক কথাই বলছি যে আপনি যা পড়ছেন এখন, এখন আপনারা ছাত্র হিসেবে যা পড়ছেন যতটুকু পারেন বোঝার চেষ্টা করেন। আর এখন তো আপনারা ইন্টারনেটের যুগে আছেন, আপনারা গুগল টুগল করে অনেক কিছুই বের করতে পারেন, ইউটিউব করে বের করতে পারেন। আচ্ছা, এটার ব্যবহারিক প্রয়োগটা কী,
ইত্যাদি ইত্যাদি, এবং তখন হবে কি আপনার জ্ঞানটা অনেক প্রশস্ত হবে। কিন্তু তাছাড়াও ইঞ্জিনিয়ার মানে যে শুধু আমরা যন্ত্রপাতি নিয়ে কাজ করছি বা প্রোগ্রামিং করছি তা না, আমাকে কিন্তু আরও অনেক জিনিসও জানতে হবে। আমাকে মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে জানতে হবে, তারপরে আমাকে মানুষের যাতে বলে ইমোশনাল কোশেন, তাই না, আমি কথা কথা রেগে গেলেও হবে না, তারপরে আমাকে অন্যান্য জিনিস যেমন হিসাব নিকাশও বুঝতে হবে। তো সব মিলিয়েই কিন্তু আপনি একটা খুব ভালো প্রকৌশলী হতে পারেন যদি আপনি আপনার জ্ঞানের প্রসারটাকে বিস্তারিত করতে পারেন। তারপরে জীবনে যেখানেই যে আস, একটা তো আছে আপনি ক্লাসরুমে পড়াশোনা করছেন, প্র্যাকটিক্যাল কাজ করছেন, এটা ছাড়াও এর বাইরেও আপনি যেখানে যেই রকম কাজ করার সুযোগ পান করবেন। আর হ্যাঁ, আমার বয়স কে, আমাকে বয়স কেউ জিজ্ঞেস করলো কে? আপনি, মেয়েরা জিজ্ঞেস করে লাভ নেই, আমি শুধু এ উত্তর দিতে পারি যে মেয়েরা জিজ্ঞেস করছেন, সময় মতো বিয়ে হলে ওনাদের সময় সমান বাচ্চা থাকতো আজকে আমার। আর আমাদের বাংলাদেশে তো আমাদের বয়স বোঝা যাওয়ার সমস্যা, কারণ আমরা যেই হারে ফরমালিনযুক্ত খাওয়া খাই, আমি তো হয়তো নবাব সিরাজুদ্দৌলার সাথে, হয়তো বা আমি নবাব সিরাজুদ্দৌলার সাথে লুডু খেলে এসেছি বলা যায় না, কিন্তু বয়স তো বোঝা যাবে না বাংলাদেশে। ইয়েস, ওই যে ওখানে একটা কোয়েশ্চেন। আর দুই মিনিট টাইম আছে আমার, আমাকে 25 মিনিট দেওয়া হয়েছিল, 23 মিনিট হয়ে গেছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তা অর্জন করেছেন, এটার পিছনে কোন ব্যক্তিটার অবদান খুব বেশি ছিল? ও, আমার স্বপ্নের পিছনে কোনো ব্যক্তি ছিল কি না বলতেছে যে আপনার সফলতার পিছনে কোন ব্যক্তি ছিল? ও, আমার সফলতার পিছনে, এখন সফলতা তো খুব আপেক্ষিক ব্যাপার, এখন তো আমি কুতকুতিওয়ালা, এটাকে সফলতা কিনা আমি জানি না। তো আসলে আমার আমার জীবনে যেমন আমার স্ত্রী, যারা আমার স্ত্রী 21 বছর আমাদের বিয়ে, তো তার তো অবদান অবশ্যই আছে, আমার মার অবদান আছে, আমার বোনের অবদান, আমার বন্ধুদের অনেকেরই অবদান আছে, আসলে সবাই পারিপার্শ্বিকতা সবারই অবদান রয়েছে, তারা যদি উৎসাহ না দিত অনেক কিছু করা যেত না। আর একটা প্রশ্নের টাইম আছে। স্যার আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে জীবন শুরু করার পরে স্ট্যান্ড আপ কমেডিতে আপনার আসার যে প্রয়াসটা, এটা কেন শুরু হলো? মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা কি ইঞ্জিনিয়ার হিসেবে খুশি না, এই কারণে আসতেছি? আমরা প্রায় অন্য জবের দিকে ডুবে যাচ্ছি, তো এই বিষয়টা আপনার আপনার ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে ডিফারেন্স? আমি যতটুকু বুঝলাম প্রশ্ন, যে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে কমেডিতে চলে গেছি, এটা কীভাবে হয়েছে? আর যেটা আপনি আরেকটা বলছেন যে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং বা অনেকেই করছে করে অন্যদিকে চলে যাচ্ছে, এটা কথা বলছেন? আসলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রতে অনেকদিন ছিলাম, সেখানে একটি কথা বলে সবাই যে মানুষ নাকি জীবনে গড়পড়তায় তার তিনটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকম ক্যারিয়ার হতে পারে তার। আমাদের দেশে যেটা হয় যে আমরা যেটা একটাই করি সেটাই কিন্তু সারা জীবন করে যাই, এবং এটাতে কোনো খারাপ কিছু না, এটা খুবই ভালো, কারণ একটা বিষয়ে আমি অত্যন্ত পারদর্শী হচ্ছি। কিন্তু সেই দেশে কিন্তু দেখা যায় বলে যে গড়পড়তা 2 থেকে 3টা তার সম্পূর্ণ ভিন্ন রকম চাকরি হতে পারে বা ক্যারিয়ার হতে পারে। তো সেই হিসাবে তো আমার তো মনে হচ্ছে সেভাবে পড়েছে, আমি প্রকৌশলীও ছিলাম, এখন আমি একদম মিডিয়া জগতে চলে এসেছি, একদম অন্যরকম। কিন্তু প্রকৌশলী হিসাবে আমার যে প্রশিক্ষণ সেখানে অনেক কিছু কিন্তু এখানে আমার কাজে লাগছে, একটা থেকে যে আরেকটা কাজে লাগবে না তা না। সুতরাং আপনারা যে এখন প্রকৌশলী হয়ে যে ভবিষ্যতে অন্য কিছু হবেন না তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই, কারণ আমাদের দেশে তো কোনো ক্যারিয়ার কাউন্সিলিং বলে কিছু নাই, বিদেশে আছে যে ক্যারিয়ার কাউন্সিলিং থাকে, ওরা একটা ছেলে বা মেয়েকে ছোটোবেলা থেকে বলে তোমার কিন্তু, ওরা কিন্তু মনস্তাত্ত্বিক বা মনোবিজ্ঞান ব্যবহার করে বলে দেওয়া যায় যে এই মানুষটার মনে হয় এই দিকে গেলে তার ভালো হবে, আমাদের তো সেরকম সুযোগ নাই, সেজন্য আমাদের ক্ষেত্রে ওই এক্সপেরিমেন্টই করতে হয়। আপনি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছেন, হয়তো বা বাবা মায়ের জোর করে বলেছে, অথবা কোন মেয়েকে আপনি পছন্দ করেন সে বলছে আমি ইঞ্জিনিয়ার ছাড়া কাউকে বিয়ে করবো না, এই জন্য আপনি পড়ছেন, হুনোস। কিন্তু হয়তো জীবনের কোনো এক সময় কি আপনি আবিষ্কার করবেন যে আমার কিন্তু ইন্টারেস্ট এইদিকে, এটাও হতে পারে। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লেন, আপনি বললেন আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খুব ভালো লাগে, সুইচ হয়ে গেল। তো জীবনে কিন্তু অনেক রকমের সুইচ হয়, ঠিক আছে? আমি একজনকে চিনি মার্কিন যুক্তরাষ্ট্রতে, সে ব্যাচেলার্স ফাইন্যান্সে করলো, তারপরে সেখানে নৌসেনা ছিল, সে অফিসার ছিল, মেজর পর্যন্ত গেল, তারপরে ছেলে সে MBA করলো, MBA করার পরে সে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ছিল, এখন সে ডাক্তার, ঠিক আছে? তো জীবনে কিন্তু কখনো কখন কোথায় গিয়ে আপনার কী হবে আপনি জানেন না, কারণ আমাদের তো আপনি নিজেই যত বড় হবেন, যত আপনি ম্যাচিওর্ড হবেন, আপনি নিজেই বুঝবেন যে আমার মনের
আমার এই জিনিসটার প্রতি আমার সবচেয়ে আকর্ষণ, এই জিনিসটা আমি খুব ভালো করতে পারি, এই জিনিসটা করে আমি আনন্দ পাই, আবার একই সাথে আমি এই জিনিসটাকে আমার পেশা হিসাবে নিতে পারি, ঠিক আছে? সেটা সময় সাপেক্ষে বুঝতে পারবেন। এবং এটা একেবারেই অস্বাভাবিক না যে 20 বছর পরে যদি এই ঘরে আমরা এই সবাই একসাথে হই, আমি একদম ফলোপ করে বলতে পারি হয়তো বা 20% বলবে আমরা এখনও ইঞ্জিনিয়ার, 80% বলবেন আমি এটা করে ফেলেছি, ওইটা করে ফেলেছি, আমি এখানে গিয়েছি, এইটা হয়েছি, অদ্ভুত অদ্ভুত চমৎকার কথাগুলো গল্প বলবে। এই বলে আমি শেষ করছি, কারণ আমার সময় শেষ। আপনারা ভালো থাকবেন। নাভিদ মাহবুব ফেসবুকে আছি, আমাকে ফলো করতে পারেন, প্রশ্ন করতে পারেন, কারণ অনেকের প্রশ্ন দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় হচ্ছে না। ভালো থাকবেন। না, থ্যাংক ইউ।